দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ কিছু শত্রু এসে এক বন্ধুকে মারধর শুরু করে দিল। তো পাশে যে বন্ধু আছে তার 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 দায়িত্ব কি বন্ধুকে বন্ধুকে এখন সে বাঁচানোর পরিবর্তে বন্ধু যে হাত দিয়ে ট্যাকেল করছে ফিরাচ্ছে মারগুলা সে করেছে কি সেই দুইটা হাত চেপে ধরে আছে এখন মারটা কি কম হয়েছে না ষোলো দু বত্রিশ আনা হয়েছে এখন মেরে পেড়ে ফেলে ওরা চলে গেছে গুন্ডা বাহিনী চলে যাওয়ার পরে এখন বন্ধু আফসোস করে বলতেছে তুই এটা কি করলি তুই ওদের সাথে হাত মিলাইলি আমি ওদের সাথে হাত মিলাইলে মানে তুই আমাকে আরো মাইল খাওয়াইলি তুই আমাকে বাঁচাবি তা তো করলি না উল্টো আমি যে ফিরাচ্ছিলাম কিছু মোকাবেলা করছিলাম আমার সেই সবচেয়ে বড় হাতিয়ার হাতটাকে তুই চেপে ধরে রাখলি এটা কি বন্ধুর কাজ এটা তুই কি করলি সে বলে অবশ্যই আমি যেটা করেছি এটাই বন্ধুর কাজ আমার কাছে দলিল আছে তো মায়ের খাওয়া বন্ধু জিজ্ঞেস করে কি দলিল দলিল সে বলে বিশ্ববিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী মুসলিম দার্শনিক কবি সাহিত্যিক আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ গুলিস্টার মধ্যে এটা কথা বলেছেন সেটা কি দোস্তে আদা নামকে গিরাদ দস্তে দোস্ত দর পরেশা হালি ও দরমান্ডগি দোস্তে আদা নামকে গিরাদ দস্তে দোস্ত দর পরেশা হালি ও দরমান্ডগি শেখ সাদী বলেছেন যে আমি প্রকৃত বন্ধু তো ওই ব্যক্তিকে মনে করি ব্যক্তি বন্ধুর তার হাত ধরে এখন বলেন তো দেখি শেখ সাদি কি ভুল বলেছেন না ঠিকই বলেছেন কিন্তু এই বেটা যে বুঝেছে সে কি ভুল না সহি না ভুল প্রয়োগটা কি সঠিক না বেঠিক সমস্যাটা কোথায় হয়েছে যেটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন শেখ সাদি সেটাকে সে কি ধরেছে ব্যাপক অর্থে কেন হাত হাত চেপে বুঝাতে পারি নাই মনে হয় এই জন্য সোহি হাদিস এই শব্দটা কিন্তু মহাদেশি নেই একটা পরিভাষা হাদিস বিশারদদের পরিভাষা তারা কিন্তু সোহি হাদিসটাকে একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন ব্যাপক অর্থে না ব্যাপক অর্থে সহি মানে সঠিক আর এর যেটা সহি নাম হবে না সেটাই কি বেঠিক অন্তত হাদিস বিশারদরা এটাকে এই ব্যাপক অর্থে ব্যবহার করেননি। বরং তারা একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন যেই হাদিসের ভিতরে এই পাঁচটা বৈশিষ্ট্য থাকবে সেই হাদিসকে সহি বলা হবে কুল্লু মা রাওয়াহু আদলুন তাম্মু যাবতি মুত্তাসিলাস সানাদ গায়রা মুআল্লালিন সাদ এই পাঁচ বৈশিষ্ট্যধারী হাদিসকে কি বলা হবে সোহী বলা হবে এটা তাদের পারিভাষিক নাম এটা বিশেষ অর্থে সহি শব্দটা কিন্তু ব্যাপক অর্থে নয় কেন সোহী হাদিসের চাইতেও উঁচু মানের আরো হাদিস আছে যেগুলাকে হাদিস বেশারদরা সহী হাদিস বলেন না অন্য নাম দেন যেমন মুতাওয়াতির হাদিস এই মোতাবাতের হাদিস সহি হাদিসের চেয়ে অনেক উঁচু স্তরের হাদিস কিন্তু তার নাম কিন্তু তার মানে কি এই যেহেতু নাম না কেন তাহলে হাদিস বিশারদরা সহি হাদিস বলতে যে শব্দটা বলেছেন এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে কিন্তু আমাদেরকে যে কিছু মানুষ সহি হাদিস বলে বুঝায় সেটা কি বিশেষ অর্থে বুঝায় না ব্যাপক অর্থে বুঝায় যার কারণে আমরা বিভ্রান্তির শিকার হয়ে আমরা মনে করি যেটা সহি না সেটা হাদিস না যে হাদিসকে হাদিস বিচারদরা সহী বলেন নাই সেটা কি নয় হাদিস না আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারিনি তাহলে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় ফিতনা লাগবে কি লাগবে না লাগবে ইমান নিয়ে টানাটানি পড়ে যাবে